নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। বন্ধুরা, এটি একটি নাকচাপার গাছ এবং এই গাছটি খুব ভালো গ্রোথ হয়েছে। গাছের চেহারা দেখলে আপনারা বুঝতে পারছেন। গাছটি একটি ছোট 8 ইঞ্চি সাইজের পাত্রে লাগানো আছে এবং যে পটটি লাগানো আছে সেই পটটির কিছুটা অংশ ফেটেও গেছে, দেখতেই পাচ্ছেন। এখন গাছটি যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে, সেই জন্য আমার গাছটিকে রিপোর্টিং করা দরকার আছে, অর্থাৎ অন্য একটি পাত্রে দেব। এবার রিপোর্টিং করতে গেলে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন যে মাটিতে আপনারা রিপোর্টিং করবেন সেই মাটিটা যেন খুব সুন্দর ও নিউট্রিয়েন্টযুক্ত মাটি হতে হবে। সেই যে মাটিটাতে রিপোর্টিং করবেন সেই মাটি কী ধরনের নেবেন এবং এই গাছ কী ধরনের মাটিতে ভালো হয় সেই সমস্ত বিষয়টা নিয়ে আজকে দেখাবো। প্রথমেই দেখে রাখুন কোন ধরনের মাটি আমি গাছটিকে রিপোর্টিংয়ের জন্য ব্যবহার করছি। বন্ধুরা, প্রথমেই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটি মাটি নয়, এটি সার মাটি। এর ভিতরে এটি হচ্ছে কিচেন কম্পোস্ট, মানে আমরা যে রান্নাতে যেসব সবজি ব্যবহার করি সেই সবজির খোসা পচিয়ে এটি তৈরি করা হয়েছে। এটি এক ধরনের সার এবং এই সারটি খুবই ভালো, কারণ এটা হালকা হয় এবং ঝুরঝুরে হয় এবং সহজে গাছ এর নিউট্রিয়েন্টগুলো গ্রহণ করতে পারে। এটি নিয়েছি ধরুন 40% মতো। তার সাথে এটি বাগানের প্লেন মাটি, এই মাটিতে কোনো সার মেশানো নেই, এটিও নিয়েছি 40% মতো। এই দুটি উপাদান আমার বেস, মানে এর উপরেই গাছটি গড়ে উঠবে, গাছটি বৃদ্ধি পাবে। এবার এর সাথে অ্যাডিশনাল কিছু আরও ফার্টিলাইজার নিয়েছি, সেগুলি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিম কেক, অর্থাৎ সর্ষের খোলের গুঁড়ো। সর্ষের খোলের গুঁড়োতে কিছুটা পরিমাণে জল মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেজন্য এটি ডিকম্পোস্ট হয়ে এই ধরনের সাদা ধরনের ডাস্টে পরিণত হয়েছে। এটিও কিন্তু গাছ সহজে তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারে। এর সাথে আমি নিয়েছি মিক্সড ফার্টিলাইজার। মিক্সড ফার্টিলাইজারের মধ্যে সমস্ত ধরনের সার, আমি যত ধরনের সার ব্যবহার করি সেগুলো একসঙ্গে মিশিয়ে সেটিকে সামান্য পরিমাণে জলে ছিটে দিয়ে ডিকম্পোস্টের জন্য রাখা হয়েছিল, তারপরে সেটি আমি ব্যবহার করছি। এর সাথে নিয়েছি শিং কুচি। বন্ধুরা, শিং কুচির মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, নাইট্রোজেনযুক্ত সার হিসাবে শিং কুচির জুড়িমেলা ভার, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন আপনারা বাগানে। এর সাথে আমি নিয়েছি হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, তার সাথে থাকে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, তাই এটিও খুব সুন্দর একটি সার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে নিয়েছি নিম খোল। বন্ধুরা, নিম খোল একটি ফাঙ্গাস নাশক হিসেবে কাজ করে এবং এটি যদি মাটিতে মেশানো থাকে তাহলে মাটিতে সহজে আপনার পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হয় না, তাই এই সমস্ত জৈব উপাদানগুলি আমি এই গাছটিকে বসানোর জন্য ব্যবহার করছি। প্রথমে কী করব না, এই সমস্ত উপাদানগুলিকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, যে মাটি এবং সারগুলি আমি দেখাচ্ছিলাম সেই মাটি ও সারগুলি আমি সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়েছি। এবং আপনারা মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মেশানোটা যেন খুব ভালো হয়, মানে সার বা মাটি একসঙ্গে যেন খুব সুন্দরভাবে মেশে। এতে কী হবে না, গাছ যখন শিকড় চালবে তখন সমস্ত উপাদানটাই সে ঠিকঠাকভাবে পাবে। তারপরে কী করব না, গাছটিকে আমি এখান থেকে বের করে নেব। বন্ধুরা, গাছ বের করার জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের মাটিকে আপনারা শুকনো রাখবেন, অর্থাৎ গাছটি যেদিনকে রিপোর্টিং করবেন তার আগের দিনে গাছটিতে জল দেবেন না বা সেই দিনকেও জল দেবেন না, তাতে কী হবে মাটি শুকনো থাকবে। এতে কী হবে, যখন আপনি গাছটিকে বের করবেন সেটি খুব সহজেই বেরিয়ে আসবে। আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমি সহজে এখান থেকে যদি বের করি এটি একদম সহজে বল সমেত বেরিয়ে এলো। এটি কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র গাছটার মাটিটা শুকনো রাখার জন্য। বন্ধুরা, এই গাছটির গোড়াটি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে শিকড় কিন্তু আপনার বাউন্ড হয়ে গেছে, মানে শিকড় চেলে এর আর শিকড় চালার মতো জায়গা নেই, তাই এটি বড় পাত্রের প্রয়োজন গাছটিকে ঠিকঠাক বেড়ে ওঠার জন্য। বন্ধুরা, এর জায়গায় আমি নিয়েছি এরকম প্লাস্টিকের গামলা। গামলাটা নেওয়ার কারণ হচ্ছে এটি যেমন আকারে বড়, তার সাথে এতে মাটির পরিমাণটা বেশি ধরবে
এর সাথে এটি যেহেতু ফ্ল্যাট তার জন্য গাছটি যেহেতু প্রচুর লম্বা হয়ে গেছে তাই এত লম্বা গাছকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম ফ্ল্যাট জায়গা খুবই দরকার তাই আমি বসিয়ে নেব বসানোর জন্য কিছুই করব না শুধু আমি এর যে তলায় ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য আমি এখানে কিছু স্টোন চিপ নিয়ে নিয়েছি দেখুন এই ধরনের স্টোন চিপ আমি বিছিয়ে নিয়েছি যাতে মাটি যাতে জাম না করে দেয় তলাটাকে এবার আমি কি করব এই মাটির একটি লেয়ার আমি এর উপর দিয়ে দেব একটি লেয়ার দিয়ে দিয়েছি তারপরে আমি এই গাছটিকে এখানে বসিয়ে দেব বাস এরপরে সাইড দিয়ে মাটি দিয়ে দেব আর বেশি কিছু করব না কারণ যেহেতু গাছটি সুন্দরভাবে ওই ওই পাত্রটাই ছিল তাই শুধুমাত্র আমার পাত্রটা বড় করতে হবে এর বেশি আমার কিছু করতে হবে না তবে কিছুটা মাটির উপরের অংশের মাটি আপনারা ছেটে ফেলে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই বা উপরের ফেলতে পারেন বা নিচের ফেলতে পারেন আমি নিচে দিয়ে কিছুটা মাটি ফেলে দিই এর উপরের অংশে কিছু মাটি সেটা এইভাবে আমি ভেঙে এর ভিতরে ঢুকিয়ে দেবো কোনো অসুবিধা নেই বন্ধুরা আমার মাটি দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কি করব না এটি গোড়ায় খুব সুন্দর করে একদম জল দিয়ে ভিজিয়ে দেব তাতে গাছটিকে অন্তত এক সপ্তাহের জন্য আপনাদের ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং গোড়ায় জল দেবেন ভরপুর পরিমাণে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম ভরপুর পরিমাণে জল দেবেন আর এখানেই বুঝতে পারবেন যে আপনাদের মাটিটা গাছের মাটিটা ওয়েল ড্রেন্ড কিনা জল দেওয়ার সাথে সাথে যদি জলটা নেমে যায় তাহলে বুঝবেন যে মাটিটা ওয়েল ড্রেন্ড দেখুন জল দেওয়ার সাথে সাথেই কিন্তু জলগুলি ড্রেন আউট হয়ে যাচ্ছে তাহলে আমার মাটি খুব ভালোভাবেই ওয়েল ড্রেন্ড হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ